হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্নিগ্ধা মণ্ডল, আমার চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল। আজকে আমি করব মাশরুম রাজমা কারি। এটা ভীষণ ভালো লাগে, এটা মূলত পাঞ্জাবিদের ডিশ, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা আমরা রুটি, পরোটা, চাপাটি সবের সাথেই খেতে পারি, এবং এটা খুব সুন্দর এবং খুব সুস্বাদু এবং খুব পুষ্টিকর। তাহলে চলুন দেখা যাক। আমরা এখানে আদা আর জিরে একসাথে পেস্ট করে রেখেছি, আমাদের লাগবে আদা জিরে পেস্ট। আমরা এখানে রাজমা নিয়েছি, রাজমাগুলোকে 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রেখে সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর এখানে আমরা মাশরুম নিয়েছি, মাশরুমটাকেও হালকা গরম জলে ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আর লাগবে আমাদের হলুদ গুঁড়ো, এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর টমেটো কেচাপ, আর লাগবে নুন, চিনি, আর লাগবে সর্ষের তেল। তাহলে চলুন শুরু করা যাক। আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমাদের গরম হয়ে গেলে আমরা এতে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। আমরা এতে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো, এটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমরা এতে দেব রসুন কুচিগুলো। আমাদের এটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এতে দিয়ে দেবো মাশরুমগুলো। মাশরুমগুলো আমরা জাস্ট হালকা ফ্রাই করে নেব। আমরা এতে দেবো এই আদা জিরের পেস্টটা। এবার এটা ভালো করে মেশাতে হবে। এবার এতে দেবো আমরা পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন নুন, চিনি। এরপরে আমরা এতে দেবো এই টমেটো কেচাপটা। আর আমরা এখানে জাস্ট কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি, সেই আলুটা দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু রাজমারও করতে পারেন। আমি এখানে কটা আলু দিয়েছি, এটাকে আবার ভালো করে আমরা মিক্স করব। এবার আমরা এতে দিয়ে দেবো এই রাজমাগুলো, দিয়ে এবার ভালো করে আমাদের এটা কষাতে হবে। এ দেখুন, আমরা এটা ভালো করে কষাচ্ছি। আমাদের সব কিছু সিদ্ধ আছে বলে বেশিক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে ভালো করে আমাদের কষাতে হবে। এই দেখুন, আমাদের রাজমা কারি রেডি হয়ে গেছে, মাশরুম রাজমা কারি আমাদের রেডি হয়ে গেছে। এটা ভীষণ ভালো লাগে, আর এটা মূলত পাঞ্জাবিদের খাবার, কিন্তু এটা রুটি, পরোটা, চাপাটি সবের সাথেই ভীষণ ভালো লাগে। আমাদের রেডি হয়ে গেছে মাশরুম রাজমা কারি। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো। আমাদের রেডি হয়ে গেছে মাশরুম রাজমা কারি, এটা ভীষণ ভালো খেতে হয়। এটা রুটি, পরোটা, চাপাটি সবের সাথেই ভীষণ ভালো লাগে, এবং গরম ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। আমাদের রেডি হয়ে গেছে মাশরুম রাজমা কারি। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়র মধ্যে, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল চিহ্নটা থাকে সেটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আজকের মতন এ পর্যন্তই, টাটা।